নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আরও একবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব। যারা লোটে মাছ খুব একটা পছন্দ করেন না, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এখানে আমি লোটে মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে লোটে মাছের যে গন্ধটা লাগে সেটা লাগবে না। এবারে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিয়েছি এতে লাল লঙ্কার গুঁড়ো, একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবারে এই সমস্ত কিছু হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। সব মশলাটা ভালোভাবে মাছের গায়ে মেখে নিয়েছি। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আরও কিছুটা সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এবারে লো ফ্লেমে 12-13 মিনিট মতন ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। গরম ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। রান্নাটা তুলে দেখে নিচ্ছি, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। এবারে আর কিছুক্ষণ টানিয়ে নিয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমি এটা পরিবেশন করব। নামানোর আগে খুব হালকাভাবে মাছের গায়ে টমেটো সসটা মিশিয়ে দেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।